আজকের ভিডিওতে আমরা সেরা 125 সিসি সেগমেন্টে দুইটা কমিউটার বাইক নিয়ে কথা বলবো। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে কোন বাইক দুইটা বেস্ট বাইক আপনার জন্য হতে পারে? আমাদের লিস্টে আমরা 2 নম্বর পজিশনে রেখেছি হন্ডা এসপি 125 বাইকটাকে, কারণ এটা যথেষ্ট ভালো একটা বাইক আর এই বাইকের ব্র্যান্ড ভ্যালুও যথেষ্ট ভালো। আপনি যখন বাইকটাকে সেল করতে যাবেন তখন আপনি বাইকের যথেষ্ট পরিমাণ রিসেল ভ্যালু পাবেন। সব মিলিয়ে এই বাইকটা আপনার জন্য একটা প্যাকেজ। এই বাইকটাতে পিজিএম এফআই ইউজ করা হয়েছে, এজন্য মাইলেজ নিয়েও আপনাকে খুব একটা বেশি হ্যাসেল পোহাতে হবে না। বাইকটা থেকে আপনি মাইলেজ পাবেন 60 কিলোমিটার প্লাস। এছাড়াও বাইকের টর্ক এবং পাওয়ার ডেলিভারি ক্ষমতা একটা 125 সিসি কমিউটার বাইক অনুযায়ী যথেষ্ট। 10.65 PHP পাওয়ার প্রডিউস করতে পারবেন আপনি এই বাইকটা থেকে, এবং টর্ক পাওয়া যাবে 10.90 নিউটন মিটার। বাইকের পাওয়ার থেকে বাইকের টর্ক ডেলিভারি ক্ষমতাটা একটু বেশি, যেটা সামান্য। আর বাইকের কুলিং সিস্টেমে এয়ার কুলিং সিস্টেম ইউজ করা হয়েছে। 125 সিসি বাইক যেহেতু, এখানে ওয়াল কুলিং সিস্টেম আসলে এক্সপেক্ট করাটাও ঠিক না। যাই হোক, বাইকটাতে ইউজ করা হয়েছে 5টা গিয়ার। আর এই বাইকটা দেখতে খুব একটা খারাপ না, একটা কমিউটার বাইক হিসাবে ঠিকই আছে। আর বাইকে সিঙ্গেল পিস লং সিট থাকায় আপনি অনায়াসে বাইকটাকে রাইড করতে পারবেন লং টাইমের জন্য। এছাড়াও বাইকের পাইপ হ্যান্ডেল বারটা যথেষ্ট আপরাইট, এজন্য আপনি স্ট্রেট হয়ে বাইকটাকে রাইড করতে পারছেন। আর প্রত্যেকটা বাইকেরই আমি সংক্ষেপে বলবো, এখানে আমি বিস্তারিত তেমন একটা বলবো না। এই বাইকটার বর্তমান প্রাইস হচ্ছে 1,65,000 টাকা। বাইকের স্পেসিফিকেশন অনুযায়ী বাইকটা চলে, খারাপ না, তবে বাইকের প্রাইস আরও 10,000 টাকা কম হলে ভালো হতো। এটা আমার ব্যক্তিগত মতামত, আপনার যদি এ বিষয়ে মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের লিস্টে আরও একটা বাইক আছে যে বাইকটা ব্যাপকভাবে আলোচিত, সমালোচিত। বাইকটা হচ্ছে হিরো এক্সট্রিম 125 বার। এইটাও একটা কমিউটার বাইক, কিন্তু এই বাইকের বিশেষত্ব হচ্ছে বাইকটাকে দেখতে স্পোর্টি লাগে, মনে হয় এটা কোনো নেকেড স্পোর্টস বাইক, যদিও এটা একটা কমিউটার বাইক। এখন এই বাইকের অ্যাডভান্টেজ হচ্ছে, এটাই প্রথম অ্যাডভান্টেজ, যে একটা কমিউটার বাইকে আপনি একটা স্পোর্টস বা নেকেড স্পোর্টস বাইকের আপনি ফিল পাচ্ছেন। এই বাইকটাকে আমি 1 নম্বর পজিশনে রেখেছি শুধু একটা কারণেই, বাইকের ব্রেকিং সিস্টেমের কারণে। এখন পর্যন্ত কমিউটার যতগুলো আমরা বাইক দেখতে পেয়েছি বাংলাদেশে, যেগুলো 125 সিসি সেগমেন্টে, আমরা কোনো বাইকেই এখন পর্যন্ত ABS ব্রেকিং দেখতে পাইনি। এটাই প্রথম বাইক যেই বাইকটাতে ABS ইউজ করা হয়েছে। আর একটা বাইকের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ফিচার্স আমার কাছে মনে হয় সেফটি, আর সেই ক্ষেত্রে ABS তো অবশ্যই সেফটি আপনাকে প্রদান করবে। ওই ক্ষেত্রে বাইকটি 1 নম্বর পজিশনে থাকতেই পারে। আর এই বাইকেও আপনি মাইলেজ পাবেন 60 কিলোমিটারের উপরে। আর যদি আপনি 60 কিলোমিটারের উপরে নাও পান, আপনি যদি রাফ রাইড করেন তাহলে 50 কিলোমিটার তো মাইলেজ পাবেনই। আর এটা কিন্তু একটা 125 সিসি বাইকের জন্য এনাফ। বাইকের রাইডিং সিটের উচ্চতা 794 মিলিমিটার, এজন্যে আপনার উচ্চতা যদি 5'3" হয় আপনি ইজিলি বাইকটাকে রাইড করতে পারবেন। এছাড়াও বাইকের ওয়েটও কম, 136 কেজি, সিটিতে খুব ভালোভাবে রাইড করা যাবে, হাইওয়েতেও খুব একটা প্রবলেম হবে না। এই বাইকের পাওয়ার এবং টর্ক ডেলিভারি ক্ষমতা বিগত যে বাইকটা নিয়ে কথা বলেছি হন্ডার, ওই বাইকটা থেকে বেশি। এই বাইকটা থেকে আপনি পাওয়ার প্রডিউস করতে পারবেন 11.40 BHP, যেটা 8,250 RPM-এ। এখন আসে বাইকের প্রাইস, বাইকের প্রাইসটা কত? বর্তমান সময়ে বাইকটার প্রাইস 1,71,000 টাকা, তবে আশা করি বাইকের প্রাইসটা সামনে কমতে পারে। তবে এমনিতেও যদি না কমে, বিভিন্ন সময় বাইকের অফার প্রাইস থাকে, তখন আপনি বাইকটাকে পারচেস করলে কিছুটা কমে পারচেস করতে পারবেন।